من بسم الله الرحمن الرحيم فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله العلي العظيم وصدق رسوله النبي من الكريم ونحن ولا ذلك لا من الشاهدين وشاكرين الحمد لله رب العالمين الله رب محمد صلى الله عليه وسلم نحن بعد محمد صلى الله عليه وسلم وعلى زبيه وعليه ابد الظهور وكرم صلى الله تعالى عليه وسلم ओम पुरुषत्तम भगवान अति पियंती

যিনি জাহানে সৃষ্টিকর্তার যে আল্লাহ দয়া করি মায়া করি নানান ব্যতীব্যস্ততার মধ্য থেকে বাছাই করি আমাদেরকে এখনো মহাফিলে আসার বসার সোনার তৌফিক দান করেছেন পাক সুস্থ রেখেছেন বাঁচিয়ে রেখেছেন এরই জন্যে শুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ তারপরে হাবিবুল হাবিব গুরুর গুরু জগৎগুরু আকাই নামদার মদানী তাজদার হাবিবে কিরদ্দিগার নাইবে ফর দিগার মক্কার ফুল মদিনার বুলবুল যিনি সারা বিশ্ব জগতের মূল জনাবি মোহাম্মদুর রসুল তালা আলী ও সাল্লামিরপুর কোটি কোটি দৌরদ শান্তির ধারা বর্ষিত হোক সকলেই বলি আল্লাহ মামিন আশা করি আপনারা সব ভালো রয়েছেন ভালো আছেন তো মুখ চোখ দেখে তো বোঝা যাচ্ছে কে কত নামাজ রোজা করেন কিন্তু যে অবস্থায় থাকুন না কেন আল্লাহ শুক্রিয়া আদায় করতে হয় কেননা আল্লাহ জমিনে থাকছেন খাচ্ছেন পড়ছেন আল্লাহর নিয়ামত ভোগ করছি অতএব আল্লাহর আদায় করলে আল্লাহ আপনার নিয়ামত আরো দ্বিগুণ বাড়িয়ে এর থাকুন আদায় করতে হয় সবাই বলেন আলহামদুলিল্লাহ এটা হলো মুসলমানের কথা অতএব আমার পূর্বে সুলতানুন আনসারী সাহাব খুব মূল্যবান বক্তব্য রাখছিলেন তারপরে পরে আমাদের ওসি সাহেব আবার আমাদের যিনি সমাজসেবী জনাব তরিকুল সাহাব উনিও মূল্যবান বক্তব্য পেশ করলেন দিগারুল মাই কেরামগঞ্জ সাহেব ইসলামদের আলোচনা শুনলেন জাস্ট আমি মানে নুন মিষ্টি জিনিস পছন্দ মানে একভাবে ভালো লাগে না মাঝে মধ্যে একটু নুন তার প্রয়োজন হয় আমি একটু ওই হিসেবে আপনাদের সম্মুখে এসেছি কিছুক্ষণ একটু সহ্য করে নেন তবে হ্যাঁ এটা করে বলতে পারি সারা ওয়ার্ল্ড আমাকে ভালো করে চিনে বাংলার মানুষ হ্যাঁ জালসা বহু করেছেন করবেন অনেক বক্তাকে নিয়ে এসছেন আরও কত নিয়ে আসবেন কোনো গ্যারেন্টি নেই মালের কি একটু অন্য ধরনের বুঝলেন এরই জন্যই বলি ইনশাআল্লাহ অতএব এরই জন্যেই যার কারণে এখন অবধি টিকে রয়েছি শুধুমাত্র আপনাদের দোয়াতে আল্লাহ পাকে রহমতে কিছু মূল্যবান কথা বলার চেষ্টা করব তার পূর্বেই একবার ভক্তি ভরে মহব্বতের সহিত ঝুমে ঝুমে দরুদের নজরানা পড়ি যিনারা পিছনে রয়েছেন সামনে আগে বাড়ি আসুন সবাই মিলে উচ্চ স্বরে পড়ি আল্লাহ এত না বাবা

سبحان, سبحان اللہ, اللہ ذکر رسول پاک ہو ذکر خدا کے بعد ذکر ہاتھ پوچھیے بولین اللہ اکبر ذکر رسول پاک ہو ذکر خدا کے بعد بولیں سبحان اللہ ذکر رسول پاک ہو ذکر رسول پاک ہو،, 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 ہو ذکر خدا کے بعد ہو بات انبیاء کے مگر مصطفیٰ کے نعرہ تکبیر نعرہ تکبیر نعرہ رسالت نعرہ رسالت جشن دستار وندی جشن دستار حفظ مدرسہ غوثیہ نوریہ فضل یا کرمت العلوم نعرہ تکبیر نعرہ رسالت یا رسول اللہ میرے مصطفیٰ کی بات سیجر علماء کرام صحبائی کے دیکھ لیں

ہم سب کو مانتے میرے مصطفیٰ کے بعد با اللہ یا رسول اللہ رسول، زندہ بادل زندہ اللہ یا رسول اللہ میرے مصطفیٰ کے بعد কালে বান্দা আসমানের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে নানান রকম সৃষ্টি আর নানান রকম মাঝাব আছে মলবি হোক আর মৌলানা মুয়াজিন হোক আর মুতালি মুক্তাদি হোক মুসল্লি ওরে বক্তা হোক আর শ্রোতা হোক হাজি হোক আর গাজি হোক নামাজি হোক বেনামাজি হোক মাতাল হোকার পেতাল হোক না কেন আজকে নেতা হোক আর ক্যাথা হোক যত সৃষ্টি রয়েছে সবাই একটা জিনিস পছন্দ করে সবাই একটা জিনিসকে বেশি বেশি ভালোবাসে সবাই মনে করে কি প্রত্যেকের একটাই উদ্দেশ্য থাকে আমি জিন্দেগিতে লাভবান কেমন করে হব আমি জিন্দেগিতে কামিয়াব কেমন করে হব ইকো বেশি দিলে মাইক ভালো হয় না শুধু ইকো দিলেই কামিয়াবি লয় তোমার আওয়াজ যেন না টানে সেটা লক্ষ্য করো ভলিউম দাও হ্যালো চেক হ্যালো ঝ্যান 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 আওয়াজ হ্যালো চেক হ্যালো হ্যাঁ জি 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 না তোমার মাইক ভালো অসুবিধে নেই হ্যাঁ কিন্তু একটু হ্যান্ডেল ঘোরাতে একটু গন্ডগোল হয়তো অপারেটারের জাগি ঠিক আছে অসুবিধে নেই দাঁতা ছেলে আছে বললে শুনে নিবে তার জন্য না প্রথমেই বলে দিছি তোমাদের কি কেন যেহেতু আপনারা কষ্ট করে এসেছেন মহাফিলি এই রাত্রি জেগে ঘুম কামাই করে এসছেন আমরা তো সব সময় আসি না ভাগ্যক্রমে হয়তো বছরে দু বছরে এক একটা এলাকাতে দেখা গেল হয়তো দুবার কিংবা তিনবার এরকম হয়ে যায় আবার কোন সময় কোনো এলাকা দেখা গেল একবারও নয় এরই জন্যে বলছি হ্যাঁ তো কষ্ট করে ঘুম কামাই করে বসে থাকবেন এত দূর থেকে বক্তা এসে যদি কিছু দিতে নাই পারলো আপনারা যদি কিছু নিতে নাই পারলেন ওরকম জালসাশোনার থেকে বাড়িতে বইয়ের কাছে ঘুমিয়ে থাকলে বেশি নাকি ভাব অতএব এই রাতটা যেন বৃথা না যায় এরই জন্য চেষ্টা করব হ্যাঁ ভলিউম দিবা ইকো হালকা জি একবার হাত বলেন আল্লাহু আকবার তাই পৃথিবীর যত সৃষ্টি রয়েছে মোলবি আর মুয়াজ্জিন যত সৃষ্টি বলেন সবাই একটা জিনিস পছন্দ করে আমি কামিয়াব কেমন করে হব লাভবান কেমন করে হব সাকসেসফুল কি কারণে হওয়া যায় দেশ বিদেশ বাড়ি পরিবার ছেড়ে বাইরে ভ্রমণ করে ওকে জিজ্ঞেস করলে বলবে মাওলানা এর জন্যই বিদেশে ভ্রমণ করি কারণ ঘর পরিবার রয়েছে নিজের পায়ে দাঁড়াতে হবে কিছু করে দেখাতে হবে কারণ মানুষ ভেবে নিয়েছে বিশাল দালান বিল্ডিং করে নিলাম মানে আমি লাভবান হয়ে গেলাম কেউ ভেবে নিয়েছে পরীক্ষায় পাস পাস ডিভিশনে পাস করলাম মানে আমি লাভবান হয়ে গেলাম কেউ ভাবে বিশাল বড় অর্থ সম্পত্তির মালিক হয়ে গেলাম তার মানে আমি কামিয়াব হয়ে গেলাম কেউ ভেবে নিয়েছে ভালো ঘরে আমার মেয়ের বিবাহের প্রস্তাব তার মানে আমি লাভবান হয়ে গেলাম কেউ ভাবে ভালো চাকরি করি মোটা ইনকাম করি মোটা পড়ি মোটা খাই তার মানে আমি লাভবান হয়ে গেলাম কিন্তু লাভবান কাকে বলে কামিয়াব কাকে বলে সাকসেসফুল কাকে বলে এরা কেউ জানে না একবার আল্লাহকে জিজ্ঞাসা করুন রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন মাবুদ তুমি বলো লাভবান কাকে বলে কামিয়াব কাকে বলে আমার আল্লাহ বলে বান্দা শোনো ধন দৌলা টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি এর নাম কামিয়াবি নয় যদি ওরই নাম কামিয়াব হওয়া যেত ওরকম ধন দৌলা তো ফেরা কেউ দিয়েছি যদি রুতবা আমার নাম কামিয়াব হওয়া যেত ওরকম রুতবা আমার যাদা আমি সাদ্দাদ কেউ দিয়েছি যদি অর্থ সম্পত্তির মালিকের নাম কামিয়াব হওয়া যেত ওরকম অর্থ সম্পত্তি ক্ষমতা আমি জামরুদ কেউ দিয়েছি তার মানে বোঝা গেল যেটা মমিনের কাছে আছে আবার কাফেরের কাছেও আছে ওর নাম কামিয়াবি নাই আল্লাহ তুমি বলো কামিয়াব কাকে বলে লাভবান কাকে বলে তখন আমার আল্লাহ বলে বান্দা শোনো সারা জিন্দগি কামিয়াবির পিছনে দৌড়াও কিন্তু কামিয়াবি কাকে বলে কেউ জানো না আমি বলে দিচ্ছি শোনো ফামান্তা বিয়া হুদায়া যারা হেদায়াত পেয়ে গেল তারাই প্রকৃত কামিয়াব হয়ে গেল বুঝতে পারলেন যারা হেদায়ত পেয়ে গেল তারাই কামিয়াব হয়ে গেল এবার একটা কথা বলি হেদায়তের মালিককে বুঝতে পারছেন আমার কথা ভালো করে বুঝবেন তাহলে হবে কারণ ভুল বুঝবেন না জলসা মঞ্চে বেশিরভাগ বারোটার পরে যদি বক্তা উঠে স্টেজে মানুষের কান জেগে থাকে কিন্তু ওই যে ব্রেন জেগে থাকে না বলছি ইনশাল্লাহ ঘুমবেন না খুব সুন্দর কথা বলবো তবে একটু ভালো করে বুঝবেন ভুল বুঝবেন না আমাদের আপনাদের চাইতে মেয়েরা কম নয় ওরাও বেশি আছে কিন্তু আল্লাহ রহমত মেয়েরা পঞ্চরস বলুন কাওয়ালি বলুন অর্কেস্ট্রা বলুন সব জায়গাতে মেয়েরা বেশি জালসা মঞ্চেও মেয়েরা বেশি কিন্তু দুঃখ হলো একটাই ওরা যেমন শ্রোতা হয় বেশি জালসা শুনে বেশি সালা তেমনি ওরা ভুল বোঝে বেশি বুঝলেন ওরা যেমন শোনে বেশি তেমনি ভুল বোঝে বেশি আপনারা ইন্টারনেটে হয়তো শুনেছেন আমার কথা আমি জালসা বাংলাদেশ বলেছিলাম কি বলেছিলাম জানেন আল হায়া ও নেসফুল ইমান যার লজ্জা সরম আছে তার ইমান আছে কেন বলেছিলাম দুঃখে রাস্তা দিয়ে বক্তাকে নিয়ে আসছে বে পর্দা হয়ে মেলায় ঘুরে বেড়াচ্ছে কোনো খবরই নেই আর কমিটি নারা লাগাতে লাগাতে নিয়ে আসছে আমাকে স্টেজে কিন্তু ওদের কোনো খবরই নেই যখন ধাক্কা লেগে যেতে হচ্ছে এমা বক্তা তোর যাওয়ার পরে বলছে কেমন মলবি না যে একবার কোনো গলার শব্দ করে না কেন মলানা কি আর নিয়ে ঘুরবে নাকি তোমরা শব্দ হুজুর যাচ্ছে যারা উদাম হয়ে আছো ঢাকো কেন তোর হুঁশ নাই আমি কি তোর ভাসুর হই না শ্বশুর হই যে আমার সমাতে তোমাকে এই করতে হবে এরই লেগে বলেছিলাম জলসাতে যার লজ্জা সরম আছে তার ইমান আছে যার লজ্জা নেই তার ইমান নেই তো যেই বাড়িতে থাকতে দিয়েছিল ওখানকারই হয়তো মেয়ে মনে হয় আমাকে এসে বলছে হুজুর আমার ইমান আছে ভালো কথা তো ইমান কেমন ইমান বলে আপনি যে জালসাই বললেন যার লজ্জা সরম আছে তার ইমান আছে তো আমার হুজুর খুব লজ্জা সরম ভীষণ লজ্জা তাই না কি বলে হ্যাঁ আচ্ছা বোন বলো তো দেখি তোমার কিসের লজ্জা বলে হুজুর আমাকে বোরখা পড়তে খুব লজ্জা লাগে বোরকা পরতে খুবই সরম লাগে আচ্ছা বলুন এটা ইমানি লজ্জা হলো না শয়তানি লজ্জা ওকে কোন লজ্জার কথা বলেছিলাম আমি কি শুনে বসে আছে এরই লেগে বলছি মা বোন তোমরা ওয়াজ যেমন শোনো বেশি তেমনি ভুল বোঝো বেশি তো ভুল বুঝিও না দয়া করে একটু মনোযোগ সহকারে শোনো ভালো করে শোনো হেদায়েতের মালিক কে বলেন আল্লাহ তাই তো আমার চ্যান চ্যান করছে কেন রে ভাই হ্যালো হ্যালো হেদায়েতের মালিক কে আল্লাহ কিন্তু আমার আল্লাহ মালিক এই বলে আপনি ভেবে নিয়েছেন বাড়িতে বসে থাকব আল্লাহ হেদায়ত করবে হয়ে যাব যেহেতু হেদায়তের মালিক আল্লাহ মলবিওয়াজ করছে করুক আমি যাব না আল্লাহ যখন হেদায়াত করবে তখন হবে এখন রাস্তায় রাস্তায় বাদাম খাবো এই মনে ভেবে নিয়েছেন দিনের বেলায় দেখছি ছেলেগুলোকে ওরে গাঁজা টেনে বেলায় বেটা জুম্মার নামাজ পড়ে না ওর গার্জেনকে যদি বলি আপনার ছেলেকে দিনের পথ শিখান ওরে সব শিখিয়েছেন কিন্তু মুসলমান ওকে দিনের তো কিছু তালিম শিখান আখিরাতের ইলিম শিখান তখন বলে হুজুর কি করব বলে বলে পাচ্ছি না আল্লাহ যখন হেদায়ত করবে তখন হবে রমজান মাসে আসরের টাইমে ফাফা করে বিড়ি টানছিল আর মগরিবের সময় দেখছি এফতার পার্টিতে বেশ দাতুন খুঁজতে লাগলো ওকে বললাম চাচা দিনের বেলায় যে গ্রি টান ছিলে এখন আবার মসজিদে ইফতার করছো কেন বলে অল্প বয়সে মলবি হয়ে গেছে ওটা না আলম কেন বলুন হিকমত কি আছে বলে দেখো এত তো রোজা না করে একটা পাপ করেছি তো ইফতারটা ছেড়ে দিয়ে কি আর পাপ করব এর লেগে ইফতার ছাড়ি না আমার যুক্তি দারুণ জিজ্ঞেস করলে বলবে আল্লাহ যখন হেদায়ত করবে তখন হবে কিন্তু এরা জানে না হেদায়ত মামার বাড়ির আবদার নয় ওরে হেদায়তের মালিক আমার আল্লাহ তাই বলে আল্লাহর জরুরি নয় কোন বান্দার ঘরে ঢুকে হেদায়ত করতে হবে আরে তোমার মতন বান্দা এলেই বাকি না এলেই বাকি এলে তোমার ভালাই হবে না এলে তোমার খারাপই হবে এতে আল্লাহর কোনো যাই আসে না কিন্তু আমার আল্লাহ অপশন দিয়েছে ও আমার পান্দাবান্দি শোনো আমি হেদায়াতের মালিক আমি আল্লাহ তাই বলে আমার জরুরি নয় কাউকে জোর করে হেদায়াত করতে হবে কিন্তু আমি আল্লাহ একটা অপশন দিয়েছি কোন বান্দাবান্দি হেদায়াতের উদ্দেশ্যে আমার দিকে যদি এক ধাপ এগিয়ে আসে তো আমার কুদরা তার দিকে দশ ধাপ এগিয়ে যাবে কিন্তু তোমাকে তো হবে ঘরে বসে থাকলে হেদায়ত পাওয়া যায় না তাই শোনো হেদায়তের মালিক হলো আমার আল্লাহ তাই আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো যারা হেদায়াত পেয়ে গেল তারাই প্রকৃত কামিয়াব হয়ে গেল কিন্তু কেমন হেদায়ত হেদায়েত কেমন হবে আমার আল্লাহ পাক বলেন শোনো তুমি ভাবছো কলমা পড়ো মুসলমান হয়েছো জুমার নামাজ পড়ো তুমি হেদায়েত হয়ে গেছো ওরে না ওয়াইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ জেনে রাখো তোমার মুখে বলা ইমান নয় তোমার ঈমান যেদিন সাহাবীর ইমানের মতন হবে সেদিন জেনে নেবে তুমি হেদায়েত হয়ে গেছো সুবহানাল্লাহ আমার কথা বুঝতে পারছেন তো

হ্যাঁ আসলে Honda box লাগিয়েছি প্রত্যেক গিয়েতে এখানে যদি চং লাগিয়ে দিত কিংবা পেন্সিল বক্স তাহলে ঠিক হতো কিন্তু কাকে বলবো বলে বলতে গেলে হক কথা বলা যায় না কিছু বললে পরে দোষ আমরা হাগো আমাদের কিছু বলতে পারি না বাবা ইসতে যে চেয়ারে বসছি তাও দেখে শুনে বসতে হচ্ছে আমার আগে বক্তা সিংহাসন চেয়ার রেখে দিয়েছে দিন ও কাঠে চেয়ারে বসে অজ করছে আরে এত ভালো চেয়ার বদে ওখানে করে ওয়াক করে তো ভালো করে উнки মেরে দেখছি বাস যেই চেয়ার রেখেছে হামার লেগে মাঝখানে আধখানা স্প্রিং ঢুকে বেরিয়ে আছে তার মানে কমিটি বুঝাতে চাইলে হুজুর কিছু দিতে পারি আর না পারি ওয়াজ যদি উদিক হয় তো স্প্রিং ঢুকে যাবে

আল্লাহর গোলাম হয়ে গেল সারা জগৎ তাদের গোলাম হয়ে যাবে আল্লাহ বলছে বান্দারে একবার দুনিয়ার দিকে তাকিয়ে দেখো পেট্রোলের খনি ডিজেলের খনি সোনার খনি গ্যাসের খনি কোন কাফেরের পায়ের নিচে দিইনি আমি দিয়েছি তো মুসলমানের পায়ের তলায় দিয়েছি কেন দিয়েছি জানো আল্লাহ বোঝাতে চাইলেন দুনিয়াবাসী শোন ওরে জেনে রাখো যত দামি দামি খনিজ দ্রব্য আমি দিয়েছি তো মুসলমানের পাতলায় আল্লাহ আল্লাহ বলতে চাইছেন বান্দা শোনো দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য যা যা প্রয়োজন লাগে আমি আল্লাহ সবই দিয়ে দেব শর্ত হলো একটাই তোমরা শুধু আমার গোলাম বেনে যাও সারা জগৎকে তোমাদের গোলাম বানিয়ে দেব কিন্তু তোমাদেরকে আসতে হবে আল্লাহর গোলাম হলে পরে আমাদের গোলাম সবাই হবে চুপ করে থাকলে এমন দোয়া পড়বে একদম পড়া যাবে পিছনে দেখ চুপ কর বাবু চুপ কর ছেলে পেলে ওদের এখন জমার খাত ওদেরকে জাকালেও হবে না মাথায় হাত বুলিয়ে কাজ করতে হবে কারণ যে সমস্ত বড় আছে এরা তো এক্সপায়ার মাল আর তো যাবার সময় এখন খরচের খাতায় এখন এরাই জমা এদেরকে শেখাতে হবে কারণ এরা তো ডেট শেষ হয়ে গেলে তো এখন মসজিদ ঢুকেছে এখন আল্লাহ আকবর বলতে বলছে অব্যাহ আকবর তার মানে এরাই হচ্ছে জমা এই দিকে হাত গুড়িয়ে কাজ করতে হবে এরাই তো নাকি তো বাবু একটু চুপ করে থাকো শোনামুখী হ্যাঁ তোমাদের বাপ কিরা যদি এখানে চিল্লাউতার দেখবে বাড়িতে তোমার বাপ পা এখানে পড়ে আছে বলে কি বলছি যদি বাপ মাকে ভালোবাসো তাহলে চুপ করে থাকো শোনামুখী হ্যাঁ আল্লাহ তোমাদেরকে আবদ রাখুক মন দিয়ে শুনো আল্লাহর গোলাম হলে কেমন আমাদের গোলাম সবাই হবে পুরাতন কথা সক্কাকে বলি আপনাদেরকে মদিনা মুনাওয়ারাই নবী মুস্তাফার পরে সিদ্দিকে আকবর গদিতে বসলেন উনার পরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মাসনাদে বসলেন শামস থেকে চিঠি চলে এলো চিঠিতে লেখা রয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাম চিঠিতে লেখা রয়েছে হুজুর গো আপনি দয়া করে সালাম নেওয়ার পরে তারপরে হুজুর লিখা রয়েছে আমাদের দেশে একটা যুবক দেখে শক্তিশালী নেতা করে পাঠাবেন উমারে ফারুক চমকে গেলেন কি ব্যাপার রে নেতার দরকার নেতার কথা বলবে দিকে দেখতে আছে ওতে লিখা রয়েছে হুজুর আমাদের দেশে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন বেড়ে গেছে তাই দয়া করে হুজুর চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে একটা যুবক দেখে শক্তিশালী নেতা করে পাঠাবেন নেতা করে পাঠাবেন ফারুক দিলেন আর বললেন তোমরা টেনশন করবে না আগামী জুম্মার দিনে যে কোনো একটা নির্ধারিত দিন অমুক দিনে তোমরা প্রস্তুত হয়ে যাবে আমার তরফ থেকে তোমাদের নিকটে একটা নেতা পৌঁছিয়ে যাবে কেমন নেতা চিন্তা করুন গ্রামবাসী চিঠির উত্তর পেয়ে খুবই আনন্দে আত্মহারা

আর এই চব্বিশ হাজার টাকা মাদ্রাসার জন্য দিয়েছেন আমাদের রফিক সাহেব আল্লাহ তুমি তার নিগদানকে কবুল করু আমরা মুসাফির মানুষ আছি অন্তর থেকে দোয়া রইল কারোর মাদ্রাসায় এমনই একটা জিনিস ভাবছি এটা জেনে আমার আগে তরিকুল সাহেব বলছিলেন না খুব সুন্দর কথা বলছিলেন বাস্তব কারণ আমরা কবে চলে যাব এই মাদ্রাসাগুলো রয়েছে বলে আমাদের ইমান বেঁচে আছে যেদিন মাদ্রাসা বন্ধ হয়ে যাবে না কেসা খতম হয়ে যাবে সবারই এটা জেনে রাখিন। অতএব মাদ্রাসা যার কারণে আমরা জিন্দা রয়েছি সেই নবীর ঘরকে আমাদেরকে জিন্দা রাখতে হবে লোকে বলে মাদ্রাসা তালে তো মাওবাদী হয় উগ্রবাদী হয় আমি বলেছিলাম বহুত পুরাতন কথা বে শোন আমার মাদ্রাসা ছেলেরা কি তৈরি হয় আমার বাচ্চারা কি তৈরি হয় জানি শাহরুখ না বনেগা না তো সলমান বনেগা সলমান বনেগা শাহরুখ না বনেগা

রফিক সাহেব তো দিলে আগে চব্বিশ হাজার ওদিকে নিয়ে পঁচিশ হলো আর এদিকে উনার ইস্ত্রি আবাদ দিয়েছে কত গো পাঁচ হাজার আল্লাহ আমাদের রফিক উল সাহেবের স্ত্রী সিতারা বিবি শ্বশুর শাশুড়ির নামে উনি বঙ্গীজলা ফিল মাদ্রাসাই উনি আবার পাঁচ হাজার টাকা নগদ দান করেছেন শোভার আল্লাহ আল্লাহ তুমি তাকে আবাদ করিও এরকম ইস্ত্রি আমরা যদি কত ভালো শ্বশুর শাশুড়ির নামে দান করছে আল্লাহ তুমি এরকম ইস্ত্রি প্রত্যেক জুনাকে দিয়ে বলুন আল্লাহ হুম তবে যাদের নাই তারা বলবে সবাই লাগবে সুবানুল্লাহ আল্লাহ তুমি আবাদ রাখো ওরে আমার মতন মলবি আপনার জন্য দোয়া করলেই বাকি না করলেই বাকি আমরা তো স্বার্থপর যখন পাবো তখন আপনার জন্য নাম করব। কিন্তু যে আল্লাহর ঘরে নবীর ঘরে দিচ্ছেন না সে খুশি হলেই হলো বুঝলেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের নেকদানকে কবুল করুক বলুন আল্লাহ দেখেন আবার হ্যাঁ 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 ভয় লাগে খুব একজনে ভাইরাল হয়ে যাবে সবাই ভাইরাল হয়ে যাবে আমি ভাইরাল হবো কি করে রে এই চিন্তা করতে করতে কি করবে ও একটা এরকম বস্তাতে বুঝাছেন ইট পাকা যত যা ভাঙা ছিল ফারাকা ব্রিজ যে দাঁড়িয়ে গেছে যা সব ব্রিজ ভেঙে দিবে পুলিশ টুলি সব চলে এলো কে এই ব্রিজ ভাঙবে বলছে চারিদিকে ক্যামেরা ক্যামেরা সব সুযোগে পরো করে তাই গেল না কাছে গিয়ে দেখি ইট পাকা ভাঙাবো যা কেন করলি বলে ভাইরাল হওয়ার লাগি পেপারে ছবি ফেললি বুঝলে তো তেমনি আজকে জালসা মঞ্চে মোলবিরা যাই তাই কিন্তু আমি ভাইরাল হবে কিছু বলি না আমার

চিঠি পাঠিয়েছে আমাদের দেশে জুম্মার দিনে নেতা আসবে বলে এবার নেতার অপেক্ষায় সকল গ্রামবাসী রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে আমরা যেমন বক্তা আসার জন্য কমিটিরা জলসার সার্ব কমিটিগণ আমাদের ওয়েলকাম জানানোর জন্য স্বাগতম জানানোর জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে কেউ মোড়ে দাঁড়িয়ে থাকে বক্তার গাড়ি ঢুকবে বক্তা আসবে বলে সম্মান জানানোর জন্য তেমনি সমস্ত গ্রামবাসী নেতা আসবে মদিনা থেকে বলে এরি লেগেই রাস্তার মোড়ে সবাই মিলে দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ হয়ে গেল নেতার যার জন্য অপেক্ষা করছে নেতার কোনো খবরই কোন নেতার জন্য অপেক্ষা করছে ওই নেতার কোনো খবর নাই আজকে ভাল এরকম হয়েছে আমার জাকির সাহেব মিতা নামে নামে মিতা শুধু নামেই মিতে হয় না কাজেও মিতে হয় একটা লোক মান চাচা হেঁটে যাচ্ছে এমনি করে খড়িয়ে খড়িয়ে তোকে পিছন থেকে জগা মিতাব্বা ও মিতাব্বা জয় কি তোর বাপের নাম কি বলছে সেরাজুল বলছে আমার নাম তো লোক মান তার তোর কি করে মিতাব্বা হলাম যদি আমারও নাম সেরাজুল হতো তাহলে মিতাব্বা হতাম বলে না আপনার মতো আমার বাপ ওরকম খড়িয়ে হাঁটে তো কাজও মিতা হয় তো উনি নামেও মিতা দেখতেও মিতা বুঝলেন তো ইনশাল্লাহ উনিই অপেক্ষা ওনারা নাকি অনেকজন ছিলেন আমার আসছি 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 করে কিন্তু আশা নাই ওনারা পনেরো জন থেকে জন হয়ে গেছে বুঝেছেন তো অপেক্ষা বিরক্ত তো লাগবে অটোমেটিক তাই তারা সকল গ্রামবাসী অবাক হয়ে গেল কখন নেতা আসবে নেতার খবর নাই একটা বয়স্ক মানুষ বৃদ্ধ মানুষ লাঠি ধরে হাঁটতে হাঁটতে এসে একটা বাচ্চা ছেলেকে বলে আচ্ছা বাবা শোনো বলে বলেন কি বলতে চাইছেন বলে তোমাদের গভর্নর হাউসটা কোথায় বলে গ্রামের ভেতরে বলে আমাকে কি একটু দেখিয়ে দিবে বলে চলুন সঙ্গে নিয়ে যাই এবার বাচ্চা ছেলে করলো কি সঙ্গে করে নিয়ে গ্রামের ভেতরে হাজির হলো বলছে হুজুর গো এই দেখুন এইটা আমাদের গভর্নর হাউস এখানে আমাদের নেতা থাকে আগে যেই নেতা ছিল উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন এখন তিনার পোস্টটা খালি রয়েছে এরি রেগেই হুজুর এখন এই এই গভর্নর হাউসে এটাই আমাদের নেতা থাকে বলে আচ্ছা বাবা শোনো বলে বলেন বলে আসার সময় দেখলাম রাস্তার ধারে অনেকগুলো লোক দাঁড়িয়ে রয়েছে কিসের জন্য বলবে বলে হুজুর আমাদের পুরো গ্রামবাসী সবাই তো দাঁড়িয়ে রয়েছে বলে তাই নাকি বললে হ্যাঁ আচ্ছা কিসের জন্য দাঁড়িয়ে আছে একটু কি জানো বলে হুজুর আর বলবেন না আজকে মদিনা থেকে নেতা আসার কথা রয়েছে উমারে ফারুক পাঠানোর কথা আর এরি লেগেই তিনার সম্মান জানানোর জন্যে গ্রামবাসী সবাই একত্রিত হয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে বলে তাই নাকি বললে হ্যাঁ বলে আচ্ছা শোনো বাবা ওদেরকে গিয়ে দাও তোমরা যে নেতার জন্য অপেক্ষা করতে আছো ওই নেতা অলরেডি আগেই চলে এসেছে চিন্তা করে দেখেছে বাচ্চা ছেলে ওদেরকে বোঝাই তোমরা কার জন্য দাঁড়িয়ে আছো বলে নেতার লেগে বলে নেতা তো অলরেডি আগেই চলে এসেছে সবাই হয়রান হয়ে গেল আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি কখন নেতা চলে গেল বুঝতে পারলাম না একটাই তো রাস্তা কোন দিক দিয়ে গেল কোন রাস্তা দিয়ে গেল নেতা বুঝতে পারলাম না কেমন আমাদের মতন তো নেতা নয় যে সামনে দশখানা গাড়ি আর পিছনে পুলিশের ফাঁড়ি এত বদিগাদা সাইরেন পুপু 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 করে কারণ আমাদের নিয়ে তারা ভাবে যে আমরা মরবই না দুই পাশে কে ফর্টি সেভেন নিয়ে বদিগাদ আছে কিছু হলেই ধাঁধা করে উড়িয়ে দিবে আমাদের নেতারা ভাবে না কিন্তু আল্লা বলছে বেশি বার বাড়িস না তোকে জব্দ করতে গেলে তোর হাতিয়ারে লাগবে না ছুরি চাকু বোম বারুদ কিচ্ছুরই প্রয়োজন নেই শুধু চার পিস হাতে গুনে ওই লাল পিঁপড়ে যেগুলো হয় লুঙ্গি তলে ভরে দিব আপনি জব্দ হয়ে যাবে বুঝলেন উস্কুস উস্কুস করবি আর বডিগার্ড বলবে কি হয়েছে স্যার ফায়ার করব ফায়ার করব কেসসা খতম বেশি বাড়াবাড়ি করিস না যে মালিক হিরো করতে পারে সে জিরো করতে পারে তাই ইসলামিক নেতা কেমন দেখুন ও আমার হিন্দু ভাইরা ও আমার খ্রিস্টান ভাইরা যত সৃষ্টি রয়েছে সকলকে জোরহাত করে বলবো বহু মনীষীর জীবনী পড়েছেন রাম রামায়ণ পড়েছেন বহু নবেল নাটক পড়েছেন বড় বড় কাব্যদের ইতিহাস পড়েছেন আমার ইসলামী গভর্নরদের ইতিহাস পড়ুন ওরে নবীর কথা বাদ দিলাম নবীর যেকোনো একটা গুলামের ইতিহাস পড়ুন ওরে গুলামের যদি ইতিহাসকে ফলো করতে পারেন সেই রাস্তায় আপনাকে স্বর্গে পৌঁছিয়ে দিবে ওনাদের মতো নজির কোথাও পাবেন না ইসলামিক নেতা কেমন দেখুন কোনো বডিগার্ড নেই কিচ্ছু নেই সিম্পল সাধারণ ভাবে পৌঁছে গেছে গ্রামবাসী বুঝতেই পারে নাই সবাই মিলে বলছে চল গভর্নর হাউসে দেখি কোথায় আমাদের নেতা রয়েছে গভর্নর হাউসে এসে দেখলো একটা বয়স্ক মানুষ লাঠি ধরে চুপ করে দাঁড়িয়ে আছে এরা বলছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মান আনতা ওয়া মা আনতা কে আপনি কোথা থেকে এসেছেন বলে আমি হলাম তোমাদের আমিরাল মুমিনিন উমারে ফারুক তোমরা যে নেতার আবদার করেছিলে তাই আমাকে তোমাদের গভর্নর হাউসে নেতা করে পাঠিয়েছে যারা চিঠি লিখেছিল কমিটি মেম্বার মুরল রাম এদের মন খারাপ হয়ে গেল বার করে বলেছিলাম একটা যুবক দেখে শক্তিশালী নেতা করে পাঠাবে এমন লোককে পাঠিয়েছে ও তো নিজেই ঠিক মতন দাঁড়াতে পারে না বয়স্ক লোককে পাঠিয়েছে কেন এরকম করলো আমরা তো বুঝতে পারলাম না অবশেষে জ্বলছে উমারে ফারুক যখন পাঠিয়েছে মেনে তো নিতেই হবে কি করবে রে এবার যখন উমারে ফারুক যখন পাঠিয়েছেন আমাদেরকে মানতেই হবে বলে হুজুর আপনাকে আমির বলে আমরা গ্রহণ করে নিলাম নেতা বলেন অ্যাকসেপ্ট করে নিলাম এবার বলুন আপনার কি আদেশ রয়েছে বললে শোনো সবাই হাজির হয়েছ বলে আজকের পর থেকে আর কোন অন্যায় হবে না কি বলছেন এতদিন যা করার আমি যতক্ষণ আছি কেউ অন্যায় করবে না অত্যাচার করবে না জুলুম নির্যাতন করবে না খুন মার মারামার লুটমাকার কিছু দেখতে চাই না তোমরা কি করবে এ নামাজ পড়া হয়ে গেলে সবাই নিজের নিজের বাড়ির দিকে রওনা হবে রাত্রিবেলায় বাড়ির বাইরে কেউ বের হবে না ফজরের আজান দিবে তখন বাড়ি থেকে বের হবে আর এর মধ্যে মাঝখানে রাত্রেবেলায় যদি খারাপ উদ্দেশ্যে বাড়ি থেকে তোমরা বের হও আমি কসম আল্লাহর বলি কেউ জিন্দা বাড়ি ফেরত যেতে পারবে না যারা চোর ডাকাচ্ছিল মুচকি মুচকি হাসতে লাগলেও দেখো বয়স্ক মানুষ আবার বড় বড় ভাষণ দিচ্ছে ও কি করবো ওকে ধাক্কা মারলে তো যাবে আবার বলছে রাত্রি বালি কেউ বাড়ির বাইরে বেরোবি না হ্যাঁ তোমার কেউ জিন্দা বাড়ি ফেরত যে মানে অবহেলা করছে বয়স্ক যে এই দেখে চোর ডাকাতরা এরা কিছু মনেই করলো না কারণ এরা ভাবছে যে বয়স্ক কি করতে পারবে কিন্তু এই বেটারা জানে না যে পৃথিবীর বুকে সর্বশক্তিমান জিনিস কোন পরমাণু বোমার নাম নয় কোন একে ফর্টি সেভেনের নয় সব থেকে শক্তিমান জিনিসের নাম হলো ইমান যদি ইমান মজবুত থাকে তোমার সব সম্ভব আছে আর ইমান যদি কমজোরি হয়ে যায় তাহলে চামচিকাতে লাথি মারবি বুঝলেন এর জন্য তো আমাদের দেশের পরিস্থিতি আজকে ভারত বর্ষের দিকে তাকিয়ে দেখুন তো দেশের পরিস্থিতি এর জন্য কে দায়ী এর জন্য কোন বিজেপি নেতাকে দোষ দিলে হবে না কোন মোদিকে দোষ দিলে হবে না আজকে দেশের পরিস্থিতির জন্য দায়ী কেবলমাত্র আমরা মোল্লারা কেন বলুন তো আমরাই দায়ী বাস্তব কথা বলছি সমাজের বাস্তব চিত্র আপনাদেরকে বলছি ধরুন বাঙ্গি তোলার লোক রাস্তার ধারে ওই কি যে সিংপাড়া সিংপাড়া থেকে বাঙ্গি চলে আসতে আসতে রাস্তার ধারে একটা জাম গাছ বিশাল বড় জামের গাছ দেখতে পেল কয়েকটা বয়স্ক মানুষ চিন্তা করলো আল্লাহ এখানে যদি কাউকে পেতাম একবার জাম গাছে উঠে আমাদের জন্য জাম পেরে দিত সেও খেত আমরাও সবাই মিলে ভাগ করে খেতাম এই যুক্তি করছি হঠাৎ করে একজন ইমাম সাহেব মানুষ চুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে বলছে আমি হলো মসজিদের ইমামতি অনেক দিন করেছি আমি যোগ্য মানুষ গাদদারি করি না বেঈমানি করব না ওয়াদা খেলাপ করব না আমাকে তোমরা গাছে ওঠাও আমি তোমাদের জন্য জাম পেরে এনে দিব। আমিও খাবো তোমরা সবাই মিলে খাবে সাইদ থেকে একজন ফতোয়া দিয়ে দিল মলবির গাছে উঠা জায়েজ নয় বুঝলে সাইদ থেকে ফতোয়া চলে এলো মোলবীর গাছে উঠবে ও তো জায়েজ নয় একটা হুমলা চুমড়া ব্যক্তি এসে বলছে আমাকে ওঠাও আমি আগের মেম্বার ছিলাম আমি সমাজের সেবা করেছিলাম আমাকে উঠাও তাহলে তাই না কি বললে হ্যাঁ ওকে যখন সবাই মিলে গাছে উঠিয়ে দিল এবার বসে আছে জাম পড়বে বলে কিন্তু জাম পড়া তো দূরের কথা এবার দেখছে শুধু আঠি পড়ছে বলে কি কথা হয়েছিল যে জাম পেড়ে আমাদেরকে খাওয়াবে সেও খাবে এখন দেখছি ওই নিজেই জাম খাচ্ছে আর আখিগুলোকে নিচে ফেলছে কি করা যায় তখন এবার হাত তুলে ধোয়া চাললো তুমি একে গাছ থেকে নামিয়ে দাও একে গাছ থেকে হটিয়ে দাও গাছ থেকে ফেলে দাও কেন বে তোরাই তো উঠালি তোরাই তো চেরা চেড়ে উঠালি নিজের লোককে নিজের জাতির লোককে ফতুয়া দিয়ে তাড়িয়ে দিলি বলে এদের গাছে উঠা যায় নাই তোরা এখন চেড়ে চুড়ে উঠালি এখন কেন বলছি গাছ থেকে নামাদে এখন বুঝ ঠেলা এখন দেশের পরিস্থিতি বাবা তোমাদের বিপদ তোমরাই টেনে এনেছ এরই লেগে এখন ভোগ কত ভুগবে জানো না ওরে এখন ভারতবর্ষে কত মুসলমান কিন্তু সেদিনকার কথা চিন্তা করো এখন কি বিপদ এসেছে তার থেকে কত বড় বড় ভয়ান মহামারক বিপদ এসেছে মুসলিমদের উপরে যখন মুসলমান ছিল না অল্প কয়েকজন হয়তো এসেছিল জায়গায় জায়গায় হিন্দুস্থানের বুকে আমার খাজা গরিবে নওয়াজ যখন আবির্ভাব হন হিন্দুস্থানে তখন কার রাজত্ব ছিল বলেন প্রত্যেকটা কথা খুব মূল্যবান কথা বলবো মন দিয়ে শুনে যখন আমার খাজা হিন্দুস্থানে আসে তখন রাজত্ব কার ছিল জানেন না মুসলমানের কীর্তি রাজ্য হানি পৃথ্বীরাজ চৌহান জয়পালের লয় ও তো জাদুকার ছিল যোগী জয়পাল পৃথিরাজ চৌহানের রাজত্ব ছিল তো ওর মা ছিল তারা গণ তারা গণে দেখে কিছু বলে দিতে পারতো তোর মার রাজ দরবারে সবাই বসে আছে সকালবেলা বেলা আর রানী মা এসে ঝুমুক ঝুমুক করে পায়ে বুঝাছেন নেমে বলছে বাবা পৃথ্বীরাজ বলে বলুন রানী মা বলে তোমার এই রব বেশি দিন ঠিকবে না তোমার এই রাজত্ব বেশি দিন চলবে না আর তোমার ধর্মও ধুলির সাথ হবে তোমার রাজত্বও শেষ হবে যোগ পৃথিবী রাজ্যকে উঠে বললে রানীমা কেমন কথা বলছেন এই কথা যদি অন্য কেউ বলতো তার মাথা করে দিতাম আপনি মা বলে কিছু বলতে পারছি না বলে আমি আমি সত্য হয় তারা গণনা করে বলেছি পশ্চিম দিক থেকে নয় জন ব্যক্তি আসবে টুপিওয়ালা দাড়িওয়ালা তসবিওয়ালা পশ্চিম দিক থেকে আবির্ভাব হবে সে এসে তোমার ধর্মকে ধুলিস করবে তোমার রাজত্বও শেষ করে দিবে তখন পাশে ভুটান রাজা বসেছিল বলছে রানীমা কেমন কথা বলেন নয় জন পরে আমারে একদম সিপাহীকে বাঁচিয়ে দিলে ওদের মাথাগুলোকে আলাদা করে কেটে নিয়ে চলে আসবে রানীমা বলছে চুপ করবে আদব তুই কি সাধারণ কোন মানুষ ভেবেছি ওরে আল্লাহ মানুষ পৃথিবীর মানুষের হাতিয়ার মিলে যদি মারার চেষ্টা করিস ওদেরকে কেউ মারতে পারবি না ওদেরকে মারতে গেলে চালাকি করে কৌশল করে মারতে হবে নচে পারবি না সাধারণ কোন মূল্য নয় সে হলেন একজন বিখ্যাত অলি আল্লাহ বলেন সুহার আল্লাহ আমার কথা বুঝতে পারছেন তো বলবো না ছেড়ে দিব বলেন

آ گئے حضور آ گئے آ گئے حضور آ گئے چاندنینی نے چاند سے کہا آ گئے حضور گئے کہ ج مرحبا آ گئے حضور آ گئے آ گئے حضور آ گئے কাফার করব থেকে আমার খাজা পিয়া উনি একাই মদিনা থেকে হিন্দুস্থান গমন করেছিলেন রানীমা কয়জন বলেছিল নয়জন আসবে আমার খজা একা এসেছিলেন কিন্তু মদিনা থেকে হিন্দুস্থান আসতে মাঝখানে সাত বছর কেটেছিল কারণ আফগানিস্তান যাই হিন্দুস্তানের ভাষা সংস্কৃত ভাষা আর ভাষা যদিও না জানেন কি করে তাবলিক করবেন ওদিকে যাচ্ছি না উনি একাই যখন হিন্দুস্তানের বুকে আবির্ভাব হলেন তখন হিন্দুস্তান পাকিস্তান ভাগাভাগি হয়নি একই ছিল এবার যখন ওই বিরাট একটা বিশাল ময়দানে মরুভূমি এলাকা বিরান ময়দানে যখন একাই চলতে লাগলেন সামনে দুজন ব্যক্তি এসে বললে হুজুর ছলো না মই কান্না করতে লাগলো ঢং করতে লাগলো বলে বাবা কান্না করছো কেন বলে হুজুর তিন দিন থেকে অনাহারে রয়েছি কিছু খবর নেই কোন খাবার নেই আপনার কাছে এসেছে হুজুর গো কিছু যদি অন্ন দিতে পারতেন তাহলে আমরা বড়ই উপকৃত হতাম আল্লাহবালা দয়ালু মানুষ করলেন কি ব্যাগের ভিতর থেকে ফলের ভিতর থেকে রুটি কাবের করে নাও বাবা খেয়ে নাও এরা দুজন নিলো নেওয়ার পরে বলছে হুজুর আমাদের তো এই সময় পয়সা নেই কাছে কোথায় যাব কোথায় পাবো চিন্তায় পড়ে গেলাম কিছু অর্থ যদি আপনার কাছে থাকে তাহলে উপকৃত হতাম আমার কিছু আশরাফি ছিল স্বর্ণের পয়সা ছিলেন সেইগুলো দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে এবার তখন ওই দুজন ব্যক্তি মুচকি মুচকি হাসতে লাগলো খাজা আমার জিজ্ঞাসা করে বাবা হাসছো কেন কিসের জন্য হাসছো বলে এরি লেগে হাসি ভেবেছিলাম টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ এরা বুদ্ধিমান হয় চালাক চতুর হয় কিন্তু দেখি এত বোকা তোমাদের মতন টুপিওয়ালা দাড়িওয়ালা এত বোকা তো দেখিনি বলে এরকম কথা কেন বলছো রে বলে এরই লেগেই বলছি হুজুর একটা চিন্তা করুন কোথায় যাবেন আপনি আপনার কোন ঠিকানা নেই আচ্ছা বলুন তো দেখি আমাদেরকে কি চিনতে পেরেছেন বললে না বলে আমরা হলাম এই শহরের সব চাইতে বড় ডাকা সব চাইতে বড় ডাকাত আমাদের এই রাস্তা দিয়ে যে যাই তাকে নাঙ্গা করে ছেড়ে দিই তার কাছে যা যা থাকে লুটমার করে নিই তা আপনার কাছে সবই নিয়ে নিলাম আপনি আমাদের চালাকি ধরতে পারেননি আপনার মতন তো বোকা দেখিনি আপনার কাছে যা ছিল আমাদের ছলনায় পড়ে সবই দিয়ে দিলেন এত দূর রাস্তা যাবেন এখন কি আপনি খাবেন আপনার কাছে খাবারও নেই পয়সাও নেই আপনি তো চরম বোকা আমার খাজা বাবা হাসতে লাগলেন বলে হাসছেন কেন লেগে হাসছি রে আমার চাইতে তোমরা হলে বোকা বলে কেন গো বলে চিন্তা করো আচ্ছা বলো তো দেখি এই ময়দানে মরুভূমি এলাকায় মহান রব্বুল আলামিন আমার ও শিলাতে তোমাদের মতন ডাকাতের যে রুজির ব্যবস্থা করতে পারে এত বড় দুনিয়াতে মহান আল্লাহ কি আমাকে নৈরাস করে দিবে যে এত বড় দুনিয়ায় এই বিরাট ময়দানে আমার ওসিলাই তোমার রুজির ব্যবস্থা করলো তোমাদের মতন ডাকাতে আর আল্লাহ আমার রুজির বন্ধ করে দিবে والله ইয়ারজাকুন রুজির মালিক কোন মোল্লা নয় মহান আল্লাহ তাই জেনে রাখো ও আল্লাহ আমার জন্য রুজির কোন না কোন জায়গায় ব্যবস্থা করে দিবে সঙ্গে সঙ্গে দুজন বললেন হুজুর আমরা বুঝতে পারিনি সাধারণ মানুষ ভেবেছিলাম আপনাকে কিন্তু আপনার আদর্শ এত সুন্দর আপনার কথাবার্তা এমন সুন্দর আপনার আদর্শ যদি এত সুন্দর হয় না জানি আপনার নবীর আদর্শ কেমন হবে নবীর আদর্শ যদি অত সুন্দর হয় না জানি মহান আল্লাহ কত সুন্দর হবে তাই হুজুর আর দেরি নয় আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত ছিলাম আপনার হাত বাড়িয়ে দিন আমাদেরকে কলমা পড়িয়ে মুসলমান করে নিন খাজা আমার হাত বাড়ালেন বললে পড়ো কলমা তাইয়াবালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হু তাইলে আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়ে মুসলমান হলো এবার এরা দুজন বলতে লাগলো হুজুর আমরা আপনার সঙ্গ ছাড়বো না এত বয়স হয়ে গেল না জানি কবে মরে যাব তাই আর যতদিন বেঁচে থাকবো আর দুনিয়ার কাজে সময় ব্যয় করব না আপনার সঙ্গে জীবন কাটাবো খাজা আমার বললেন ঠিক আছে আল্লাহর রাস্তায় বিসর্জন দেওয়ার জন্যে তোমরা প্রস্তুত হয়ে যাও চলো আমার সঙ্গে খাজা ছিলেন একাই এই দুজনকে নিয়ে জন হলো তিনজন রানীমা বলেছিলেন জন আসবে হিন্দুস্তান আজকে আছে নজন হয়ে গেছে ওরা কেমন করে হলো ওদিকে বলতে গেলে তিন দিন লেগে যাবে দরকার নাই shortcuts মেন কথা বলি এবার নয়জন আল্লাহ ওয়ালাক বান্দাম খাজা পিয়াশাহো ছঞ্জরছ নগরে আনাসাগারের এলাকায় ময়দানে চুপ করে বসে বসে গোল করে ঘিরে ইনারা তাসবীহ তাহলিল করতে আছে জিকির আজগার করতে আছে তাসবীহ করতে আছে হাকাত করে পীর<th>রাজ কানে খবর চলে গেল ওগো রাজা খবর কি রেখেছেন বলে কি হয়েছে রে বলে আমাদের দেশে টুপিওয়ালা দাড়িওয়ালা লোকগুলো নজন ব্যক্তি এরা এক জায়গায় বসে গোল করে লম্বা লম্বা তসবি নিয়ে কি তেলাওয়াত করে বিড় 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 করে বলে আমরা তো কিছুই বুঝলাম না আর বসেছে কোন জায়গায় জানেন বলে কোথায় বসেছে বলে যেই ময়দানে আমরা উট বেঁধে রাখি উত দুম্বা যেই জায়গায় বেঁধে রাখি সেই জায়গায় এরা বসে আছে বলে তাই নাকি তুমি সামনে বলল বের করো ওদেরকে ওসব ভণ্ড ওদেরকে বের করো আমার দেশে থাকা যাবে না কোন টুপিওয়ালা দাড়িওয়ালার ওদেরকে তাড়িয়ে দাও আচ্ছা বলুন তো দেখি আমার আল্লাহ যদি রাখে কোন মূল্লা কি রুখতে পারে পারে না মনে হয় আমার কথা বুঝতে পারছেন না আপনারা শুনতে পাচ্ছেন আমার মানে তার বা অন্য রকম আমি টপিক ধরেছিলাম কিন্তু পরিস্থিতি অনুযায়ী মাইকিং দেখে হোক বা আপনাদের সভা দেখে আমি চেঞ্জ করে দিয়েছি হ্যাঁ আমার ধাঁজি চেঞ্জ করলাম তো যাগ্ঞে বুঝতে আপনাদের অসুবিধা হয় না তো সত্যি বলছে ভালো করে বুঝুন সোনা মুখে আমার এই তো আর কিছুক্ষণ আমি তো বেশিক্ষণ বিরক্ত করি না আর বক্তব্য রাখিও না বুঝলেন ইনশাল্লাহ না স্পিডে বলছি বলে প্রবলেম হচ্ছে আপনাদের তাড়াতাড়ি বললে অসুবিধা হয় এইভাবে ঠিক আছে তো হ্যাঁ ধীরে জীবনী সাহেবরা যিনারা জীবনী করেন উনারা ধীরে ধীরে বলেন অনেকক্ষণ ধরে অসুবিধা হয় না মাস বক্তা বলছে কে দিহিল লক্ষীর ভান্ডারে রে হ্যাঁ কি কি সব বলছে আও বলছে বলেন সুহান আল্লাহ কোন জায়গায় কি বলতে হয় এরা কিছু জানে না জলসা মঞ্চে যা মন তাই বদল বলে দিছে উল্টো পাল্টা হুঁশ হয় না যা ইচ্ছে তাই বলতে আছে কে বলছে বিড়ির গজল কে বলছে অমুকের গজল যে যা বাচ্চা চালাচ্চা হ্যাঁ তো যাকে ধীরে বললে একটু বুঝতে পারে সবাই শুনতে ভালো লাগে আর স্পিডে বললে অতটা বোঝা যায় না তা আপনাদের অসুবিধা হয় না তো বাহ একবার বলে না লা আ মর র হা বিশ্বজাগতি করলে পাবে না আমার নবীর মতো আর নবী হবে না

আহ এইভাবে চলবে না জোরে বলেন সুবহানাল্লাহ কোথায় গেলে পাবো মোরা ইয়ামনি দয়ার নবী জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি কোথায় গেলে পাবো মোরা ইয়ামনি দয়ার নবী জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি ওরে সেই নবী জি ঠরাই দিলের খোদার ঠিকানা সেই খোদার ঠিকানা আমার নবীর মত আর নবী হবে না তাই বলছে শোনো আমার খোঁজা এদিকে রাজার কর্মচারীরা এসে বলতে শোনো গো কে তোমরা এখানে এখানে বসে কি করতে আছো বললে কেন বাবা আমরা জিকি রাজগার করতে আছি আরে তোর অত চাঁচা রে চুপ করে ওটা চেঁচাই বেহাদুপ কথা কার চুপ করে বসে থাকবে না হ্যাঁ প্রবলেম হয় আর ইন্টারনেটে যুক্ত বুঝলেন তো কখন কি যে কোন জায়গায় এই বক্তব্য চলবে তো হ্যাঁ মানে ব্যাপারটা কি ইন্টারনেটে যে প্রত্যেক দিনই তো প্রোগ্রাম কখন কোন জায়গায় কি বলতে মনে থাকে আমাদের কত দিন থাকে সেই লাগি আমি সবকে বলি শুধু কিছু হলে খালি একবার ইশারা করবে বাস ট্রাফিক চেঞ্জ করে দিব কারণ এদেতে জাকির সাহেব আছেন ইনারা আছেন বলে রাস্তায় গাড়িতে যত দূর যায় আমারই বাজ বাজে আল্লাহর রহমত এটা আপনাদের ভালোবাসা সমস্ত জায়গায় পাবলিক কেন 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 মানুষ কত বড় বড় বক্তারা পর্যন্ত আমাদের বলেন তো ভালোবাসে কিছু কিছু কথা ওনাদেরকে ভালো লাগে হ্যাঁ এই বলে আর কিছু চুটকা করে আর নকলের জন্য এরকম তার আমাকে প্রত্যেক শূন্য ওলামা যত আমাকে ভালোবাসে কেন ভালোবাসে জানেন মানে যারা বড় বড় আলিম তারা ভালোবাসে যে আমাদের গর্ব এই হিসেবে আর যদি আমার বিরুদ্ধে কোনো কথা বলে হয়তো দু একটা জিনিস নিয়ে উল্টো পাল্টা মতভেদ করতে পারে ওগুলো ভালোবাসে বলে তারা করে কিন্তু আমাদের অভ্যাস হচ্ছে একটা খারাপ যে কেউ আমি যদি অন্যায় করি ভুল করতে বেশিক্ষণ সময় লাগে না কিন্তু সুদরাতে অনেক সময় লাগে আমি যদি অন্যায় করি তো সেটা তো তোমাকে আমাকে বলতে হবে

বুঝলে যে যাকে পাচ্ছে চালাচ্ছে তো কোনো ব্যাপার নাই যে যেদিকে পাচ্ছে ও বলছে করা যাবে না তোর বাপের হাদিসে আছে ই বলছে সোবরাজ করা যাবে তোর কোন মায়ের হাদিস আছে দেখ কি করবে বলেন ইউ হাদিস দেখাতে ইউ হাদিস দেখাছে আল্লাহর কাছে গর্ব করি আমরা মাসলা কে আহলে সুন্নাতুল জামাতের মানুষ আর আল্লাহর কাছে এই জন্য গর্ব করি শানসাওকাত আমাকে কত ওয়াহাবীরাও দাওয়াত করে আহলে হাদিসদের মাহফিলে দেওবন্দীরাও আমাকে দাওয়াত করে ভালো বেশে দাওয়াত করে কিন্তু আমিও তাদের যদি প্রোগ্রামে শর্ত আগেই বলে দিই ভাই তোমরা তো আমাকে জেনে শুনে দাওয়াত করছো যে আমি সুন্নি বলে হ্যাঁ নিশ্চয় আপনাকে জানি তো সুন্নি মাযহাবের আমি বক্তা সুন্নি জিনিস তো তোমরা আমাকে দাওয়াত করছো বলে আমরা ও সব কিছু বুঝি আপনাকে ভালো লাগে ভালোবাসি দিনের খেদমতের জন্য করব আর তাহলে আমি যেমন করি সেরকমই আমাকে বলতে দিতে হবে আর আমি যদি তোমাদের কাছে গিয়ে তোমাদের মতন বক্তব্য দিই এই করা যাবে না ওই করা যাবে না তাহলে আমার কিসের অস্তিত্ব থাকলো আমি তো গোলালু হয়ে গেল যেখানে যেমন সেখানে তেমন হয়ে গেল তেই যা যেন না হয় লেগে আমি শর্ত করে দি তো অনেক লোকে ভালোবাসে কিছু কিছু মানুষের রাখিদা ওদের ভুল বুঝাবুঝি আছে ওদেরকে বোঝাতে হবে কিন্তু আমি যদি ডাইরেক্ট কাউকে গালি দিয়ে দি তাহলে এটাতে এইভাবে সমাজ হৃদায়ত হয় না কাউকে ডাইরেক্ট কখনো গালি দিও না তাকে কেন বলেন তো আমরা নিজের পয়সা খরচা করে নিজের স্টেজে অন্য ঝুনার গুণগান করছি সুন্নি কাকে বলে কাউকে বোঝালাম না তাহলে সুন্নাতুল জামাত কাকে বলে পীরপন্থী আসলে কি জিনিস মাসলাকে আলা হাজরা তো খুব নাড়া লাগাচ্ছি এগুলো কি কাউকে বোঝালাম না খালি বলে দিলাম অমুক ঝোনা এই করছে অমুক ঝোনা ওয়াই করছে এর ওর পিছনে আমরা ছুটে বেড়াতে লাগলাম এগুলো করা ভালো জিনিস নয় হক কথা বলো কিন্তু সুন্নিটাও মানুষকে বোঝাও যে সুন্নি কাকে বলে এত বড় বড় আমরা সুন্নি মানুষ আমাদের বন্থি শখ আমাদের আকিদা সত্য আমাদের মাধব সত্য আমাদের দিন সত্য আমাদের অলি আল্লাহরা সত্য অলি আউলিয়ারা সত্য অথচ চিন্তা করে দেখুন তো তবু আমরা পিছিয়ে কেন তবু আমরা পিছিয়ে কেন আমাদের এত বড় বড় আলিম এত বড় বড় বক্তা তবু আমরা পিছিয়ে কেন আজ অব্দি দেখলেন কত কোনো ওয়াহাবি গ্রামকে কেউ সুন্নি করতে বলেছে বড় বড় লেকচার দিয়ে ভাষণ দিয়ে কোনো গায়ের মুসলমানকে মুসলমান করেছে কোন তো গায়ের মজাবকে মোকাল্লিদকে ওয়াহাবিদেরকে কি আমি দাঁড় করিয়েছে দরুদ পড়িয়েছে তার যে প্রোগ্রাম করতে গিয়ে নজির আছে কারো বান্দার অনেক আছে এখন ইন্টারনেটের যুগ কিন্তু এগুলো তো করতে পারো কি করেছ বরঞ্চ তোমাদের অত্যাচারে তোমাদের আখলাখ ব্যবহারের কারণে যেগুলো সুন্নি ছিল সেগুলো পর্যন্ত অভাবী হয়ে গেছে এগুলো খবর রেখেছ আজকে প্রত্যেকটা সুন্নি গ্রামে ভাইরাস ঢুকে আছে এর জন্য দায়ী কে প্রত্যেকটা সুন্নি গ্রামে ভাইরাস যেই ছেলেকে দেখলাম নাভিন নিচে আমার পাশে নামাজ পড়তে একসঙ্গে বড় হলাম ও এখন আবার আমাকে বলছে হুজুর এখানে চলবে না এখানে হাত বলতে হবে বলেন কেন তো আবার এই ফতুয়া আমি তো বলবি তো তো পাবলিক জাহিদ তো তুয়া বাকি করে পেলি না এখানে শুনেছি শায়েক বলেছেন এখানে নামাজ পড়লে নাবির থেকে এটা উঁচু জায়গা এখানে সওয়াব বেশি পাওয়া যায় তাহলে কোনো ব্যাপার না তাহলে মাথায় বাদ আরো বেশি সওয়াব পাবি ওটা আরো উঁচু হ্যাঁ তখন হাদিস দেখা যায় হাদিস শরীফে আছে দেখুন যে বুকে হাত বাঁধা জায়েজ আছে সহি হাদিস আছে হ্যাঁ নিশ্চয় আমরা Hanafi আমরা দুটো হাদিসই মানি বুকে হাদিস বুকে হাত বাঁধা কো মানি তো আমরা কে বললে মানি না নাভির নিচে হাত বাঁধা এটাও হাদিসে আছে বুকে হাত বাঁধা এটাও হাদিস আছে আমরা দুটো হাদিসকে মানি তবে নাভির নিচে হাত বাঁধবে পুরুষেরা আর বুকের উপরে হাত বাঁধবে মহিলারা বুঝলেন মহিলারা হাত বাঁধবে নামাজের মধ্যে কুছরাঙ্গি চলছে কেন চুপচাপ নামাজ পড়া হয় না অত উঁচু পুচুর কেছে মুর্শিদাবাদে একটা জায়গা জানেন দুই না দুই হাদেস নামাজ পড়তে গিয়ে হাইরে 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 মসজিদে নামাজ পড়ছে কারেন চলে গেছে একটা লম্বা মানুষ একটা বেঠে মানুষ পাশাপাশি নামাজ পড়ছে মসজিদের কারেন চলে গেছে ই হাত এমনি করতে গিয়ে সালা ও লোকটা চোখে আঙুল দিয়েছে হ্যাঁ এরকম ভাবে নামাজ পড়তে হয় অত উঁচু পুচিতে বাঁদরের হাড় আছে বে চুপ করে নামাজ পড়তে পারো না ভদ্রভাবে হ্যাঁ নামাজের মধ্যে খালি উৎসব এমনি সব ঝেড়ে ঝেড়ে ফেলে দিছে তোদের বগলের তলে কিছু ভরা আছে যে সবকে ঝেড়তে হচ্ছে উল্টো পাল্টা জিনিস যাইছে তাই আবার মলবিও নামাজ পড়ছে আর ইয়ারাও কিছু দেখো মলবিও কেরাত করছে ইও কেরাত করছে মলবি বলছে ওরা দলি পিছন দেখো জমি আবার কত জিনা মলবিদের দেখলাম নামাজ শেষ হয়ে গেল মলবি মলবির নামাজ শেষ হয়ে গেছে আর ই ব্যথা এখন রুকুতে মলবি রুকুতে গেছে সবাই গেল ই রুকুতে যাই না মানে ওর সুরা ফতে আসে সৈনি মানে ও সুরা পড়ছে বলে না বোখারি শরীফ আছে সোরা ফাতিহা না পড়লে পরে কারো নামাজ হবে না তো মলবি বলেছে আমাকে কত পড়তে হবে বলে কে বলেছে বে যে সাইকেল চালাবে তার জন্য শর্ত হলো হ্যান্ডেল ধরা প্যাডেল করা পিছনে যে ক্যারিয়ারে বসে থাকবে ওর জন্য শর্ত লয়

না আমি বিরুদ্ধে কথা বলি না বলবো না বলতে গেলেই খারাপ হবো কি দরকার ভাবা যা খুশি তাই তোমরা করো দোড়া বেড়া যেদিন পাতাম খাবো সেদিন বুঝবো হ্যাঁ সেই দিন বুঝতে পারবে যে হ্যাঁ কি খেলাম রে যার লেগে সিন্নি খেলাম তাকে চিনলাম না হ্যায় রে হায়রে হ্যায় রে তো চিন্তা করে দেখুন আমরা কেমন মানুষ যাদের ওসিলায় দিন পেলাম করান পেলাম হাদিস পেলাম তাকেই তো চিনলাম না তো নবীকে কি করে চিনবো হিন্দুস্তানের বুকে ফরাজি বলুন হানাফি বলুন ভেলি বলুন দেওবন্দি বলুন যত মাজহাবের বক্তা বলুন বলুন যত মাজধাবের লোক বলুন প্রত্যেকের উপরে এহেসান যদি বেশি আছে তো আমার খোজা গরিবের নামাজের এহেসান বেশি আছে ও আশরাফিক হোক আর কালিমি হোক আর চিস্তি হোক আর রসবি হোক সবার চাইতে আমার খজা পিয়ার অবদান বেশি রয়েছে আজকে কোরআন কোরআন বলে বেড়াও হাদিস হাদিস বলে বেড়াও কিন্তু এই কোরআন হাদিস এনেছে তোমার কোন মোল্লাতে নয় আমার অলি আল্লাহ খজা পিয়া এনে দিয়েছেন জেনে রাখো বাবার পাঁচটা ছেলে পাঁচ রকম হবে কিন্তু এটা অস্বীকার করা যাবে না যে ওটা আমার জন্মদাতা বাবা তেমনি যে কোনো মাধাব করো কিন্তু এটা স্বীকার করিও এই দিন যদি পেয়েছে তো আউলিয়াদের বদৌলাতে পেয়েছ জালসা করে মলবিদের ভাষণে ইসলাম প্রচার হয়নি ইসলাম যদি প্রচার হয়েছে তো অলি আউলিয়াদের খিদমতের দ্বারাই পৌঁছিয়েছে আল্লাহর ওলিদের মেহনতের দ্বারা ইসলাম পেয়েছি আর আমরা তাকেই চিনলাম না তখন এবার পীর ছিরাজের চাকররা বলে আপনাকে চিনি না চিনতে পড়ার দরকার নাই আপনি চলে যান আমার দেশে কোনো মোল্লা টুপিওয়ালা দাড়িওয়ালাদের ঠাই নাই ভন্ড পীর ফকির আমরা অসম্মানী না চলে যান আমার খাজা বললেন বাবা এত রাগAnnotিত হচ্ছে কেন বলে কেন রাগবো না কেন রাখবো না আমার এইখানে উঠ বসে রাজার আর তুমি এখানে বসে আছো নজন মিলে বলে বাবা এত বড় ফাঁকা ময়দান বহু জায়গা পড়ে আছে হে আর আমরা যদি এইটুকু জায়গায় বসলাম তো তোমার কি ক্ষতি হয়েছে বাবা একটু পরে চলে যাব বলে ও সম্মান বোনা চলে যান যখন তার কথা বলে উনাদেরকে তাড়িয়ে দিতে আছে আমার খজা বলছে দাঁড়াও বাবা আর বলতে হবে না আমরা চলে গেলাম তোমাদের উঁচ যেহেতু বসে থাকে তো তোমাদের উঁট বসে থাকুক আমরা চললাম চলে গেলেন অনেকক্ষণ হয়ে গেল এবার যখন টাইম হয়ে গেছে তখন খজা গরিবের নওয়াজ যখন অনেক দূর চলে গেছে এবার রাজার কর্মচারীরা যেই জায়গায় বেঁধে রেখেছিল করছে উঠ আর উঠতে পারছে না এরা অবাক হয়ে গেল। কি আফসোস রে চেষ্টার পরে বিফল হয়ে গেলাম উঠ কেন উঠছে না রাজার কানে খবর চলে গেল ও গো পৃথিবী বলে কি হয়েছে বলো কি এমন আঠা লেগে গেলো লেজ ধরে টানি লাগাম ধরে টানি রক্ত বেরিয়ে যাচ্ছে চামড়া ছিঁড়ে যাচ্ছে কিন্তু উঁট আর উঠাতে পারছি না উঠানোর সম্ভব হচ্ছে না কি করব তখন পৃথ্বীরাজ মুশ্রী করেও বুদ্ধিমান ছিল বুঝতে পেরেছিল নারে পৃথিবীর মানুষ মিলে যদি চেষ্টা করি এই উঠকে কেউ আর উঠাতে পারবি না তাহলে কি করতে হবে উঠগুলো কি বসে থাকবে বললে না 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 বলে কি করা দরকার বলে যে উঠকে বসিয়েছে সে না হলে এই আর কে উঠাতে পারবে না যার কথায় উঠ বসেছে ওই তারা না হলে এই উঠকে আর কে উঠাতে পারবি না বলে তাই না কি বললে হ্যাঁ বলে কোথায় পাবো বলে যা খুঁজে আই কর্মচারীরা দৌড়াতে লাগলো ওই আল্লাহওয়ালা ফকিরদেরকে ডাকতে হ্যাঁ পীরের বিরোধিতা করো বিপদে যখন পড়বে তখন সে পীরের দরকার হবে বুঝলেন তো এরই লেগেই বলি হ্যাঁ এবার করলো কি পীরের জন্য ছুটে বেড়াতে লাগলো কোথায় গেল রে বহু চলে গেছে সামনে গিয়ে কর্মচারীরা দেখতে পাওয়ার পরে সামনে হাজির হলো জোর হাত করে বলে হুজুর আমাদের অন্যায় হয়ে গেছে ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন মার্জনা করে দিন আমার বাবা বলছে বাবা রে কে তুমি সেই যে কিছুক্ষণ আগে রাগ দেখিয়ে খুব ধমক দেখাচ্ছিলে এখন আবার হাত জোর করছো কেন বললে হুজুর অন্যায় হয়েছে ভুল হয়েছে আমাদেরকে ক্ষমা করে দিন আমাদের যেমন গায়ের রাম। বিপদে যখন পড়ে তখন বলে ওম মা সরস্বতী দেবী জগৎপতি মাহাসুদামাহি পৃথিবীর মুখে জগতের প্রতিপালকের মহান স্রষ্টার তরফ থেকে আসা দুধ মা সরস্বতী আমাদেরকে বিদ্যা দান করো আমাদের বুদ্ধি দান করো হে মা লক্ষ্মী হে মা সরস্বতী আমাদের বুদ্ধি দান করো পুজো করছে তার পাশে কিন্তু ডিজে বাজতে আছে এসো আলো এসো হে তোমার সুস্বাগতম বুঝলে হাইরে হাইরে কাকে ডাকবে বলে ইচ্ছে ই ডাকছে মা সরস্বতী দাও আর ইদিকে বলছে এসো আলো তুমি এসো কোন দিকে ধ্যান দিবে বলো হ্যাঁ এদিকে জানো চলছে আবার পর হচ্ছে এটা চরম বাধবী তুমি যেই দেবতাকেই মানো না কেন আমার ধর্ম কোন ধর্মকে আঘাত করে কথা বলে না ইসলাম ধর্ম কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলে না তোমরা যে যা খুশি তাই করো কারণ আমার ধর্ম এটা শিক্ষা দেয় না অন্য ধর্মকে গালি দেওয়া কারণ আজকে যদি কালকে অন্য ধর্মের মানুষকে গালিয়ে দিই গালি দিই অন্য ধর্মের মানুষ তখন আমাদেরকে গালি দিবে আমার আল্লাহকে গালি দিয়ে দিবে তার মানে অন্য ধর্মকে গালি দিও না এর জন্য তো কোন কবি বলে আমার ইসলাম যদি ভালো মাসও মুসলিম তুমি অন্য ধর্মকে দিও না কভু গালি নইলে তোমার নেকির পাল্লা হয়ে যাবে খালি রে হয়ে যাবে খালি সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহকে ছাড়া যাদের তারা মানে দিবানিশি

হইলা কেন দোষী আমার আল্লাহ তোমায় করে মানো অন্য ধর্মকে দিও না কভু গালি নইলে তোমার নেকির পাল্লা হয়ে যাবে খালি রে হয়ে যাবে খালি আমার ধর্ম অন্য কোন ধর্মকে গালি দেয় না কিন্তু যেটা সত্য তোমার বিবেক বলবে তুমি ভুল করছো না ঠিক করছো নিজের দিকে বিচার করো অন্য সময় ওকে যখন বিপদ পড়ে যাচ্ছে। খুবই উপাসনা করছো দেখ করছো আর যেমন পূজা শেষ হয়ে গেল ঠাকুর কেউ বের করে দিলে আর ওই জায়গাতে লুঙ্গি তুলে ডিজে ডান্স করতে লাগলে তাহলে কেমন করে হলো ওই আমাদেরকে দেখেছ যে যেই জায়গায় ইবাদত করি সেই জায়গায় ওরে ডান্স করা তো তুরের কথা সেই জায়গাতে আমরা জুতো পরিধান করে পর্যন্ত প্রবেশ করি না তার মানে জেনে রাখো যার এবাদত করি তার আমরা ভক্তি করি তাই শোনো এরা বিপদে পড়েছে একটু আগে ধমক দেখাচ্ছিল এখন বিপদে পড়ে বলছে হুজুর খোঁজা বাবা আমাদেরকে ক্ষমা করে দিন মাফ করে দিন আমাদের ভুল হয়ে গেছে চিনতে পারিনি বলে শোনো বাবা শোনো অন্যায় যখন শিকার করে নিয়েছো ভুল যখন মেনে নিয়েছো যাও তোমাদেরকে ক্ষমা করে দিলাম বলে ক্ষমা করলে হবে না হুজুর আমাদের সঙ্গে চলেন বলে কোথায় যা যাবো হুজুর যেই জায়গায় আপনাকে তাড়িয়েছিলাম যে জায়গায় আমাদের উঠগুলো বসে রেখেছিলাম আপনি চলুন গিয়ে একবার উঠগুলোকে উঠিয়ে দিবেন আমরা যে উঠ বসে আছে আপনি বসতে বলেছেন তখন থেকেই বসে আছে উঠ আর উঠছে না শত চেষ্টার পরে বিফল হয়ে গেলাম সফল হতে পারলাম না আপনি দয়া করে চলুন আমার খাজা পিয়া বলছে বাবা শোনো আমরা আল্লাহওয়ালা মানুষ এক পা যদি সামনে বার করে দিই পিছন ফিরে তাকাই না পিছনে দেখার সময় আমার নেই তবে যখন বলছো তবে শোনো আমি যাব না কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম আমার যাওয়ার প্রয়োজন নেই ওদেরকে গিয়ে বলে দাও ওদেরকে গিয়ে তোমরা যাওয়ার বলো খাজা বলেছে এই উটগুলো তোরা উঠে যা দেখবে অটোমেটিক উঠে যাবে আমরা নবীর গুলাম আমাদের গুলামি সবাই করে যাও গিয়ে বলে দাও এরা দৌড়াতে দৌড়াতে আসছে যেই জায়গায় উঠগুলো বসেছিল ওখানে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ আগে যেই উঠগুলোকে নাগাম ধরে রকলেস ধরে যাদেরকে উঠানো সম্ভব হচ্ছিল না আশ্চর্য ব্যাপার আল্লাহ আকবার আল্লাহ আকবার এখন সেই উঠ গুল্লুর কাছে যেমন এসে দাঁড়িয়েছে অটোমেথিক সমস্ত হুঁটগুলো উঠে দাঁড়িয়ে গেছে বা স্বাস্থ্য অধিকার যাচ্ছি না এখান থেকে স্টাপ টপ এইটুকু কথা শুনে কি শিক্ষা পেলেন এই ঘটনা শুনে শিক্ষা কী পেলেন বুঝতে পারলেন তো ওরে যেই খোজা পিয়ার বসানো উঠকে পৃথ্বীরাজের মায়ের লালের ক্ষমতা হয়নি কি উঠাতে পারে তো তেমনি হিন্দুস্থানে বসানো মুসলমানকে কোন বাবা হটাবে কে হটাতে পারে কারো ক্ষমতা নেই কিন্তু আগে মুসলমান তো হও তবেই না কাজ দিবে যদি ইমান মজবুত থাকে তাহলে প্রকৃত ইমানদার হবে লাভবান হবে ইমান যদি কমজোরি হয়ে যায় সবই বরবাদ হবে সর্বশক্তিমান জিনিসের নাম কোনো বোমা নয় সব চাইতে শক্তিমান জিনিসের নাম হলো ইমান তাই আমার ইমানদার সাহাবি বললেন শোনো আজকের পর থেকে রাত্রে বেলায় বাড়ির বাইরে কেউ বের হবে না যদি বাড়ির বাইরে বের হও জিন্দা তোমরা কেউ বাড়ির থেকে জিন্দা যেতে পারবে না যারা চোর ডাকা ছিল এরা মুচকি মুচকি হাসতে লাগলো বয়স্ক মানুষ আবার বড় বড় ভাষণ ঝাড়ছে এখান থেকেই মনে হয় বলছিলাম এখান থেকে বলছিলাম তো হ্যাঁ ছেড়ে দিই বলবো আপনাদের বিরক্ত লাগে না না যদি বলেন তাহলে বলবো বলবো সবাই মিলে বলছি তো একবার হাত উঠিয়ে বলেন আল্লাহ আকবার কেন সবাই উঠেন না আবার আর কয়েকদিন পর ইলেকশনের সময় আপনারা লুঙ্গি তুলে চিল্লাবেন আর বলবেন ইনকলাব জিন্দাবাদ গদি থাকবে মাথাবাদ হ্যাঁ আমার তো যা গায় আছে ভালো প্রত্যেক জায়গাতেই লোকে বলে না জাকির সাহেব তুমি বলো আমরা বাদ যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডু বাদ আমি বলি ভয় করি না বে আমার জন্মস্থান মুর্শিদাবাদ হ্যাঁ জিহাদ আল্লাহর রসুলের নামে ওঠে ওই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহ 마শাআল্লাহ जिंदाबाद থাকুন আল্লাহ আপনাদেরকে آباد রাখুক তাইলে বলি নাকি আর 10 মিনিট বলি আর কতক্ষণ বলবো বাপের মাল পেয়েছে আপনাদের মোহাব্বত ভালো জাসবা ভালো সোনামুখী তবে আপনাদেরকে বিরক্ত করব না বেশি আমি ওই ধরনের বক্তা নয় কেন শ্রোতাকে ডিস্টার্ব করব আমি জিজ্ঞেস করে করে বক্তব্য দিই যদি আপনারা বলছেন বলেন বলে দিচ্ছি তাহলে এখানে ও মাল এই না করে দিতাম তাহলে বলি নাকি বলো আপনারা কত ভালো মানুষ গো সত্যি আমরা আশরাফুল মখলুকাত আমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ শুধু জুতো চুরি করি তাই বাকি আমরা ভালো মানুষ তবে জুতো হারাবে না একটা ওজিফা বলে দেবো বলবো যত মানুষ রয়েছে মা বোন তোমরা শুনো লক্ষ্মী ভান্ডারের লোক তোমরা শুনো তবে তোমাদেরকে একটা কথা বলি শোনা সরকার অফার দিয়েছে শুনেছেন খবর পাঁচশো ছিল এখন হাজার করেছে কত মিয়া ছিল আমাকে আবার ঢোজবেরি বলি মলবি খুব তো দোয়া করতে যে আল্লাহ যেন না যাই না দেয় দেখো আমাদের হাজার টাকা দিয়ে হ্যাঁ বহিন কেন বলতাম সেটা তোমরা জানবে না জানের জ্বালাই বলতাম কারণ পাঁচশো দেওয়াতে যদি তোমাদের এত পিক আপ হয় পাঁচ হাজার টাকা পেলে এদের মতো স্বামীদেরকে তো চোদ্দ বার তালাক দিতা তোমরা এরই লেগে জানের জ্বালাই বলতাম আল্লাহ টাকা দিও না বন্ধ করে দেয় মমতাকে এমন বুদ্ধি দেওয়া যেন এক টাকাও না দেয় কারণ এমনিতেই মেয়েরা বলছে কি জানেন আমরা এখন স্বাধীন হব আর পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব আমরাও এখন বেতন পাই বুঝলেন এরই লেগে হ্যাঁ যাকে তোমাদের এই লেগে বলছি তাই মা বোন দুঃখ করিয়ে না কিন্তু একটা অনুরোধ করবো তোমাদেরকে একটু মন দিয়ে শোনো শোনা মুখে আমার মা বোনেরা কারণ প্রথম তোমাদেরকে অফার দিয়েছে সরকার গাছে নতুন ফল হলে পরে মলবিদেরকে দিতে হয় ফাতে আগে মুরগিতে নতুন ডিম পালা আমাদেরকে দিতে এখন কেহু দেয় বুঝলে নিজে নিজে ফাতে করে খেলি বিসমিল্লাহ বলছে কিনা তার গ্যারান্টি নাই হ্যাঁ তোমরা যতই বলে কাজ হবে আমাদেরকে দিতে হবে তোমরা কত বিসমিল্লাহ বলতে গিয়ে কি বলে দিবা বুঝলে বুঝতে পারবা না হ্যাঁ তো এই লাগে বলছি আমাদেরকে দিতে হয় তো মা বোন তোমাদেরকে বলবো প্রথম মাছের বেতন যেহেতু 1000 টাকা দিয়েছে তো প্রথম বেতনটা একটু দিও সোনামুখী জলসাতে মাদ্রাসায় দিও সোনা দোয়া কর দিবা ভুল করে দেবা কার অ্যাকাউন্টে টাকা তোমাদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে

বাচ্চা ছেলে গভর্নর হাউসে দাঁড়িয়ে রইল আমার সাহাবি বলছে বাবা সবাই বাড়ি চলে গেছে তুমি কি যাবে না বললে যাব হুজুর বললে কখন যাবে বাচ্চা ছেলেটা শুধু ওনার চোখের দিকে তাকিয়ে আছে উনি জিজ্ঞাসা করলো বাবা রে আমার এত বড় শরীর থাকতে বারবার কেন আমার চোখের দিকে দেখতে আছো তখন আমার ওই বাচ্চা ছেলে বলছে হুজুর আপনাকে দেখছি একটা কারণে আপনি তো নবীর সাহাবি বললে হ্যাঁ আপনি তো নবীকে দেখেছেন বলে সাদ্দাকটা ঠিকই বলেছ বলে নবীর চক্ষু মুবারক আপনার চোখে পড়েছে বলে নিশ্চয় আপনার চোখ খানি নবী মুস্তাফার চোখ মুবারকে পড়েছে বলে হ্যাঁ বেশাক সত্য কথা বলে আপনারা দুজনেই দেখেছেন আমি তো নবীর জামানায় ছিলাম না আমি তো অনেক পরে এসেছি নবীর জাহিরি জামানায় সময় আমি ছিলাম না আমার নবী দেখার ইচ্ছে জাগে কিন্তু নবীকে দেখতে পাইনি আপনার চোখের দিকে আমি তখন থেকে তাকিয়ে আছি আপনার চোখের দিকে দেখতে আছি আমার নবী দেখার আশা পূর্ণ হচ্ছে বিশ্ব জগতি ঘুরিলে চার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী হবে না তখন বলছে সরম আচ্ছা বাবা তোমার নাম কি নবীর কথা কেমন করে জানলে নবীকে এত ভালোবাসো কোথা থেকে শিক্ষা পেলে বাচ্চা বলছে হুজুর নবী মুস্তফার মোহাব্বতটা কোনো কেউ শিখায়নি আমি শিখেছি তো আমার বাবা মায়ের কাছ থেকে ওরে গার্জেন যদি ভালো হয় তোমার ছেলে ভালো হবে আর গার্জেন যদি গোলমাল হয় তোমার ছেলে কি আল্লাহ রি হবে ভোলার দিন হবে কিচ্ছু হবে না বুঝলেন কেমন ছেলে দেখো কোম্পানি ভালো হলে প্রোডাক্ট ভালো হবে কোম্পানি গোলমাল হলে পরে প্রোডাক্ট বেকার হয়ে যাবে ভ্যালিডিটি থাকবে না তো তেমনি মা বল আব্বা জনেরা ভাইরা আপনাদের সকলকে বলি যদি গার্জেন ভালো হয় তাহলে আপনাদের ছেলে ভালো হবে আমি জানি না আমার কত টাইম হুজুর চলে আসবে মানে মাথায় ছিল না বুঝলেন তো এখানে যদি বলতে যাই বাচ্চার কথাটা বলতে গেলে তিন ঘন্টা কিন্তু আমি তিন মিনিটে বলতাম পুরো কমপ্লিট ঘটনাটা শেষ করতে গেলে ম্যাক্সিমাম এখনো কুড়ি মিনিট লাগবে তার মানে ছেড়ে দিলাম হায়াত বাকি তো মোলাকাত বাকি অন্য সময় হবে বুঝলেন হুজুর চলে এসছেন বস্তার তো মাল বের হচ্ছে না কোনো জায়গাতে শুধু মানে মুখ খোলাই হচ্ছে হ্যাঁ তবে সোনামুখী আমার প্রত্যেক সন্নি ওলামা আলিম তালবে আলিম এবং আমার ইউটিউবার যারা রয়েছে সন্নি যারা দিনের খিদমত করে আমি তোমাদেরকে বলবো বলেছি বলছি বলে যাব তোমাদের যদি কে কি দেখার গ্যারেন্টি নেই মানুষের আজকে আছো কালকে তুমি নাও থাকতে পারো আমি আছি কালকে নাও থাকতে পারি আল্লাহা প্রত্যেককে একবার করে সুযোগ দেয় তো সেই সুযোগটা ভালো কাজে ব্যবহার করো দিনের খিদমতের উদ্দেশ্যে সাচা নিয়েতে তোমরা যদি পৌঁছাও আমার আমাদের থেকে তোমরা বেশি নেকি পাবা পয়সা তো দূরে থাকলো বুঝলে হ্যাঁ ইনশাল্লাহ দিনের খেদমতের জন্য সেরকম কাজ করবে উল্টো পাল্টা কেটে কুটে করে ছাড়িও না সোনা তখন তোমরা তো ছেড়ে দিচ্ছ বারামসে ঘুমাচ্ছ বাঁশ আমরা খেতে সবারি কাছ থেকে তো যাজ্ঞে শোনা আল্লাহ তোমাদেরকে আবাদ রাখুক আমার প্রত্যেক সুন্নি ওলামা মাদ্রাসা তালবিলিমদেরকে আবাদ রাখেন জালসা কমিটি যারা উদ্যোক্তা নিয়েছেন আল্লাহ তাদেরকে যেন আবাদ করুক বলুন আল্লাহ মামিন হ্যাঁ